কিশালয় সমিতি এই বছর 83তম বর্ষে আমাদের এই শীতলা পুজো শুরু হয়েছে। আজকের প্রথম পুজো আমরা 83তম বর্ষকে একটা সাফল্যমণ্ডিত রূপদান করেছিলাম। এই বছরও মানুষ আমাদের সেইভাবে সাড়া জাগিয়েছে। 2020 সালে করোনার জন্য আমরা পুজো বন্ধ রেখেছিলাম। 26শে মার্চ আমাদের সে বছর পুজো দিন হয়েছিল, যেহেতু 23শে মার্চ থেকে তাই আমরা সরকারের রীতিনীতিকে লঙ্ঘন না করে পুজোকে আমরা নিষিদ্ধ করেছিলাম। এবছর আমাদের এই পল্লীর সকলের বিশ্বাস, মা শীতলা আমাদের এই পাড়াকে করোনার হাত থেকে বাঁচিয়েছেন, তাই মানুষ প্রচুরভাবে এসে পুজোয় যোগদান করেছেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি বাচ্চুলাল চক্রবর্তী, আমার পাশে আছেন গৌতম দাস, আমরা দুজন এবছরের পুজোর যুগ্ম সম্পাদক। এখানে আছেন ছোটন রায় এবং দেবাশিস অধিকারী, এরা হল হাটের পল্লী কিশালয় সমিতির পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক। এখানে আছেন দিলীপ দাস এবং সুজয় জানা দেশি আছেন, আমাদের পল্লীর এই শীতলা পুজো কমিটির যুগ্ম প্রশাসক। সমস্ত সহযোগিতা করেছেন পল্লীর সমস্ত মা বোনেরা এবং হাটের পল্লী কিশালয় সমিতির সমস্ত সদস্যবৃন্দ। সকলকে আমি যুগ্ম সম্পাদকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি।